তোমার কথা মনে হলে আনন্দে মরি দয় দোলে, তোমার চরণ তলে লুটাতে চাই প্রাণ। প্রণামিয়া চরণ তলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে,
গুরুই সত্য জানি, গুরু অগতির গতি ও চরণে রাখি মতি, ভক্ত ভক্তা সবার প্রতি শ্রদ্ধা অর্ঘ দানি। নামটি আমার প্রকাশ সরকার, সপরিচয় দেওয়া দরকার, উত্তরবঙ্গে মালদা জেলার দাল্লা গ্রামে বাস, অসীম সরকার গুরু মম, কেহ নাই মোর তারি সম, সর্ব অপরাধ খব আমি তব দাস। বন্দনার ভাব করি ক্ষান্ত, বসে শুনুন জ্ঞানবন্ত, এবার কিছু সুসিদ্ধান্ত করিতে শ্রবণ, নূতন কিছু প্রশ্নপত্র দান করিব সভায় অত্র, গুরু এসে সভাক্ষেত্র করবেন বিশ্লেষণ। গুরু শিষ্য তিনটি পর্ব, শুনিয়াছেন জ্ঞানী সর্ব, চতুর্থ পর্বটি করব সভ্য সভা পরে। তিনটি পর্বে বহু কথা শ্রবণ করেছেন বিজ্ঞ শ্রোতা, সর্বশ্রেষ্ঠ পিতা মাতা কেহ নাই যার উপরে। সতী নারীর শ্রেষ্ঠ পতি, পতি সেবায় থাকলে ব্রতি, দেখা পয়সা বিশ্বপতি পতি সেবার তরে, মালাবতী ছিল সতী বাঁচাইল মরাপতি, তার সেবাতে জগৎপতি হার মানে তার ধারে। ইত্যাকারে অনেক কথা শাস্ত্র গ্রন্থে আছে গাথা, বিচার করলে ঘোরে মাথা চাই তাই সমাধান, দেখিয়াছি পুরাণ পড়ে ভক্তকে রক্ষার তরে, তার পিতাকেই হত্যা করে স্বয়ং ভগবান। পিতা মাতা শ্রেষ্ঠ হলে গুরু তুমি বুঝাও বলে, হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদকে রক্ষিতে, যিনি প্রভু স্বয়ং হরি নরসিংহ মূর্তি ধরি, কেন তার পিতাকে মারি নারী খায় দুই হাতে। প্রমাণ আছে গীতার পাতে অর্জুনকে সুশিক্ষা দিতে, সধর্ম আচরণ করিতে বললেন নারায়ণ, সধর্ম আচরণ করে মৃত্যু হলো ধরা পড়ে, মৃত্যুর পর স্বর্গপুরে সে করে গমন। প্রহ্লাদ জন্মের দৈত্যকুলে সধর্ম সে গিয়ে ভুলে, মুখে হরি হরি বলে তাই পিতা করে মানা, হরি মোদের চির ওরি কেন বলিস হরি হরি, পিতার বাক্য বর্জন করি করে শ্রীহরি সাধনা। দৈত্য ধর্ম বিসর্জিয়া পিতৃবাক্য না মানিয়া, প্রহ্লাদ রায় নামে মাতিয়া হিরণ্যের তাই রোষ, হিরণ্যকে কোন বেচারে সংহরি নিধন করে, আমি গেছি দ্বন্দ্বে পড়ে হিরণ্যের কি দোষ। দৈত্য ঘরে হরিভক্ত এ তথ্য তো বোঝা শক্ত, কুকর্মে যে সদা শক্ত কেন তার ভকত সন্তান, যদ বীর্য তৎপরাক্রম ঘটে না তো তার ব্যতিক্রম, জন্মসূত্রে কেন এ ভ্রম বোঝাও সবার স্থান। জন্মসূত্রে এই অঘটন প্রমাণ তার আছে অগণন, মহাত্মা গান্ধীর নন্দন দুরাত্যাগজন, একণ্ঠ সে মদ্য গিলে মৃত্যু হলো ড্রেনের জলে, আবার দৈত্যের ঘরে সাধু ছেলে এ হয় কি কারণ। আর এক প্রশ্নে এই প্রসঙ্গে, মহাপ্রভু শ্রী গৌরাঙ্গে পারিষদ দলের সঙ্গে হরির নাম বিলায়, বৃদ্ধা মাতা কান্দে ঘরে, কোন ধর্ম সে প্রচার করে, কি শিক্ষা বা নারী নরে পাবে তার দ্বারায়। মাতা পিতা পেলে কষ্ট তাতে হয় সব ধর্ম নষ্ট, মহাপ্রভুর বিধান ভ্রষ্ট হলো কি কারণ, ভারতের বহু সন্ন্যাসী হইয়াছে শ্মশানবাসী, মাতা পিতা ঘরে বসি ভাসে আখিল রে। তাই মনের মাঝে ভীষণ দ্বন্দ্ব, কি ভালো আর কি যে মন্দ, দিয়ে তোমার ভাবের ছন্দ বুঝা গুরুধন, পতির পায়ে মন থাকিলে যদি সতীর সর্বসিদ্ধি মেলে, গঙ্গা দেবী পতি ফেলে গেল কি কারণ। সাতটি সন্তান জন্ম ধরে গঙ্গা দেবীর গর্ভাধারে, বিসর্জন দেয় গঙ্গা নীরে শান্তনু পায় ব্যথা, অষ্টম সন্তান জন্ম দিল আবার যখন ফেলতে গেল শান্তনু তাই বাধা দিল, দোষ ছিল তার কোথা। গুরু শিষ্য আলাপনে শান্তি আসুক সবার মনে, অসীম বাবু সবার স্থানে দেবেন দর্শন, তারই মুখে জবাব শুনে আনন্দ বাড়িবে মনে, এবার করি সভা সন্নিধানে গানের আয়োজন। তুমি ছাড়া দয়াল আমার বলার জায়গা নাই,
আমার এ জীবনে, আমার এ জীবনে, এ জীবনে, আমার এ জীবনের ভালো মন্দ, আপন ভেবে গোপন হিয়ায় বসাই কত জনে, পাষাণ সম আঘাত আনে মনেরই কোণে, কাটার আঘাত পেয়েছি তাই চেয়েছি যেই ফুল, না বুঝিয়া এই জীবনে করিয়াছি ভুল, কাটার আঘাত পেয়েছি তাই চেয়েছি যেই ফুল, এখন ভুল হল আমার জীবনে, এখন ভুল হল আমার, ভুল হল আমার, এখন ভুল হল আমার জীবনে, মূল ভুল নিয়াই কলকাতায়, সব হিসেব নিকেশ তোমার কাছে জমা, গুরু অসীম বলে সব অপরাধ করে দিও ক্ষমা, জীবনের সব হিসেব নিকেশ তোমার কাছে জমা, অসীম বলে সব আমার অসীম সরকার সভ্য সবার পাশ, আমি তার দীন শিষ্য নামটি প্রকাশ, তার মুখে অনেক তত করেছি শ্রবণ, তাই তো কিছু প্রশ্ন মনে হলো জাগরণ, স
সতী নারীর পতি শ্রেষ্ঠ প্রাণী বারে পাই, মালাবতীর কথা যদি আমি বলতে যাই। মালাবতীর স্বামী যখন কুষ্ঠ রোগে পড়ে, পতি নিয়ে সতী গেল বনের ভিতরে। কত কষ্টে ভিক্ষা করে বাঁচে তাদের প্রাণ, সতীর কষ্ট দূর করিতে এলেন ভগবান। এই যদি হয় সতী নারীর ধর্ম বটে হয়, গঙ্গা কেন শান্তনুকে ত্যাগ করিয়া যায়। সধর্ম আচরণের কথা গীতার মাঝে রয়, সধর্ম ত্যাগ করে প্রহ্লাদ হরি গুণ গায়। হরি নাম করতে হিরণ্য প্রহ্লাদকে করে মানা, হরি মোদের চিরপরি তুই জানিস না। হিরণ্যের কি অপরাধ জানতে আকিঞ্চন, বল গুরু কি কারণে তার ঘটিল মরণ। বলে মাতা পিতা সামান্য শ্রেষ্ঠ, মনের ভুলে তাদের মনে দিও না কো কষ্ট। মহাপ্রভু মাকে কেন এত কষ্ট দিল, দয়া করে সেই কথাটা খুলে একবার বলো। তবে আর অধিক বলে কার্য বটে নাই, প্রথম পর্বে ভাব আমি সাঙ্গ করে যাই। ডাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করলাম সমাপন। এরপরে গুরুদেব সভাতে আসিবে, ভালো ভালো কথা আপনাদের শোনাবে। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, আবার কোন ভাবে ভাবধারা বুঝাইয়া দেয়। এইখানে আমার ভাব সাঙ্গ হয়ে গেল, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধু গুরু মহাপুরুষ সাকারে নিরাকারে যে যেখানে যেভাবে অবস্থান করছে, আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমাদের গুরু শিষ্য চতুর্থ পর্বে ক্যাসেটটি আমরা উপহার দিচ্ছি আপনাদের। প্রশ্ন শুনেছেন, এবার আমি তার জবাবের মধ্যে যাচ্ছি। তার আগে আমি একখানা তত্ত্বমূলক গান গাইছি, আপনারা শ্রবণ করুন, তারপরে আমি তার জবাব দিচ্ছি। ও তুই চিনিলি না সে আছে রে ভাই হরে গোলোক বৃন্দা ও তুই চিনিলি না সেই চিন্তামণি, চিনিলি না সে লাগি যাও তীর্থ দেশে মনের সে রয়েছে হৃদাকাশে, দেখলে না তো ভালোবেসে সেই মানুষটি কেমন।
পাগল মনুয়া 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 পাগল মনুয়া রে, গেলে মোহভ্রান্তি হত শান্তি, এই মোহভ্রান্তি হত শান্তি, সোনার কান্তি দর্শন ছোয়ার বিষয়ে বৃত্ত, তাই কুবাসনায় ভরা চিত্ত, তার সঙ্গে তাই নাই বন্ধুত্ব, কেবল আমি তের কারণ সত্যের স্মরণ, যে ধরেছে সেই অধরে পাখি, তার তীর্থ ভ্রমণ লাগে নাকি, দর্শন হয় এই ঘরে থাকি যুবাল মিলন, ও সে প্রেম সাগরে ডুবে থাকে, প্রেম সাগরে ডুবে থাকে সেজনার শিখ সুজন, আনন্দে ভরা সহজে তা যায় না ধরা, মায়া জলে বন্দি করা আগে করো তাই সেদন, ভরসা ভবার চরণ, ভবা পাগলার যুগল চরণ, মস্তকে করুণ উদাহরণ, ভবা মোর কারণের কারণ সর্বসিদ্ধিদাতা, ভবা পাগলার ভাবের তরি, ভবা মোর তরির কাণ্ডারি, সেই তরিতে যাব তরি আনন্দ লঘু যথা, বিশ্বের যত অবতারে প্রণাম করি নত শিরে, সাধু গুরু চরাচরে আছে অগণন,
সাকারে বা নিরাকারে যে যেখানে বিরাজ করে, প্রণাম দানি সকলারে তাই করিয়া স্মরণ। বন্দনার ভাব করিয়া শেষ মূল বক্তব্য করিব পেশ, সভা মাঝে সবিশেষ জানাই নিবেদন। গুরু শিষ্য ক্যাসেট করিয়ে তিনটি পর্ব দিলাম ধরিয়ে, চতুর্থ পর্বের ভেতরে করব পদার্পণ। প্রকাশ আমার শিষ্য বটে, সে দাঁড়ালো সভা তটে, কিছু প্রশ্ন মোর নিকটে করল উত্থাপন। আমায় দিল শ্রীগুরুর ভার, আমি তো যোগ্য নই তার, গুরু একই সাই সারাৎসার নিত্য নিরঞ্জন, গুরুর উপর ভার করিয়ে দান, এবারে দেব সমাধান। যদি মাতা পিতার শ্রেষ্ঠ স্থান শাস্ত্রীয় মূল সত্য, তবে প্রহ্লাদের পিতাকে মেরে কোন ধর্মদান চরাচরে শ্রবণ করুন নারী নরে, এর মধ্যে কোন তত্ত্ব। জয় বিজয় বৈকুণ্ঠের দ্বারি রেখেছিলেন স্বয়ং হরি, ঋষির অভিশাপে পড়ি জন্মদৈত্য কুলে, কেন বা তাদের বোধিতে এসেছিলেন জগৎপীতে, সেসব তথ্য এ সভাতে বলবো আমি খুলে। একদা চারি ঋষি এসে বৈকুণ্ঠের দ্বারো দেশে, শ্রীহরি দর্শন মানসে হল দণ্ডায়মান, তখনে শ্রী লক্ষ্মী সঙ্গে শয়ন কক্ষে রসরঙ্গে, মত্ত ছিলেন প্রেম তরঙ্গে আমার স্বয়ং ভগবান। জয় বিজয়কে দ্বারে দেখে ঋষিগণ তাই বললেন ডেকে, দর্শন করতে নারায়ণকে আমরা এলাম চারিজন, দ্বার ছেড়ে দাও হে দ্বারি, অন্তঃপুরে প্রবেশ করি, দর্শন করে দয়াল হরি আমরা জুড়াবো জীবন। বলল তখন জয় আর বিজয়, ঠাকুর এখন বিশ্রামে রয়, অপেক্ষা করুন দরজায়, কিছু সময় থাকুন বসে, আমরা দু ভাই দ্বারের দ্বারি, কেমনে দ্বার দেব ছাড়ি, বাধা পেয়ে ঋষি চারি অভিশাপ দেয় রোষে। হইয়া সামান্য দ্বারি ঋষি বাক্য লঙ্ঘন করি, অহংকার দেখালি ভারী করলি অসম্মান, তোরা তোদের কর্মদোষে মর্তধামে যাবি শেষে, কাল কাটাবি দুঃখ ক্লেশে, সাপ করিলাম দান। ঋষিবর্গ গেল ফিরে, দুভাই ভাসে আখি নিরে, বিশ্রাম শেষে এলেন দরে ঠাকুর নারায়ণ। দুভাই তখন কর জোড়ে নারায়ণের চরণ ধরে, সব ঘটনা বলল তারে করে নিবেদন। নারায়ণ কহিল তবে ঋষি বাক্য সফল হবেই হবে, মর্তধামে জন্ম লাবে তোমরা দুটি ভাই, তবে জন্ম নিলে ভক্তের ঘরে, আমায় পাবে সপ্ত জনম পরে, মাত্র তিন জনমে পাবে ফিরে, নিলে দৈত্য কুলে ঠাই। কেঁদে বলে জয় আর বিজয়, তিন জনমে পাবো তোমায়, ভক্তিতে ভরিয়ার হৃদয় হব বহিরঙ্গে অরি, আমাদের উদ্ধার করিতে তুমি যাবে অবনীতে, উদ্ধার করবে নিজের হাতে, বলো বলো দয়াল হরি। দেখে বললেন দয়াল হরি, তোমরা হবে আমার অরি, আমি গিয়ে তোমাদেরই করিব উদ্ধার, তবে মনে রেখো একটি কথা, ভক্ত অঙ্গে দিলে ব্যথা, এক জনম বাড়িবে সেথা, বিকল্প নাই তার। নারায়ণ অঙ্গীকার করে বাক্য দিলেন ওদের ধারে, জয় বিজয় তাই জন্ম ধরে সে দৈত্য কুলে, পূর্ব বাক্য রাখতে হরি নরসিংহ মূরতি ধরি, হিরণ্যকে ধ্বংস করি সেই ভক্তকে রক্ষা করে। বিশেষ কোনো কারণ বসে যদি কোনো কার্য হইয়ে বসে, সবার জন্য সারা দেশে তা করণীয় নয়। ছোট্ট একটি গল্পাকারে প্রকাশিব সভা পরে, শ্রবণ করুন নারী নরে, এটা হাস্যকর বিষয়, অন্তরে করুন ধারণা, বিশেষ ঘটনা কোনো জায়গায় বিশেষ কারণে ঘটিয়ে গেলে ওটা কোনো কালে সবার জন্যে না। একটা গল্প কথা মনে পড়ে, শ্রবণ করুন ধৈর্য ধরে। এক বুড়ি মায়ের এক নাতি ছেলের বুকে হয়েছে ফোড়া, বুক তো শরীরের গোড়া, বুড়ি মনে মনে ভাবে MBBS ডাক্তার দিয়ে ওই ফোড়াটাকে অপারেশন করাইয়ে অন্তত নাতি ছেলেকে স্বস্তি দিবে। নাতি ছেলেকে নিয়ে সাথে যখন গেছে MBBS ডাক্তারের সাক্ষাতে, ডেকে বলে ডাক্তারবাবুর ধারে, ডাক্তারবাবু কথা লবেন আমার নাতির ফোড়া গালাইয়ে দেবেন। ডাক্তার বলে কি নিয়ে এসেছ আমার গোচরে, কি বলবো তোমাদের ঠাই, ফোড়া তো এখনো পাকে নাই, কাঁচা ফোড়া কাটবো নাকি আমি অস্ত্র ধরে, তুমি আমার কথা লবে, তিন দিন পরে ফোড়া পেকে যখন হলুদ হবে তখন আমার কাছে নিয়ে আসবে, আমি করব অপারেশন। এই কথা শোনার পরে নাতি নিয়ে বুড়ি গেছে ঘরে, তিন দিন পরে বুড়ি দেখে লক্ষ্য করে, বাহ পরিপক্ক ভাব ফোড়ার করে দর্শন,
ওরা তো পেকিয়ে গেছে, উপরে হলুদ কালার হচ্ছে। বুড়ি মনে মনে ভাবে, তাই আমার আদরের দাদু ভাই, এই ফোড়া নিয়ে যদি ডাক্তারের কাছে যাই আর অস্ত্র দিয়ে কাটার পরে কত পুজ রক্ত যেন ঝরে, কত ব্যথা পাবে দাদু অন্তরে, অন্তত ওরে আমি দুধ ভাত দিয়ে দুটো ভাত মাখাইয়ে খাওয়াই। বুড়ি দুধ ভাত দিয়ে ভাত মাখাইয়ে খাওয়াচ্ছে আর ওর একটা আটালো ভাত দিয়ে চটাত করে ছিটে উঠে ফোড়ার মুখে লেগে পড়েছে। আর ওই বাড়ি 3.5 কেজি ওজনের এক মোরগ আছে, ও তো হাঁটতে হাঁটতে ওই জায়গায় গেছে। ফোড়া তো পরিপক্ক, মোরগ পরে লক্ষ্য। অপূর্ব একটি ভাত দেখতে পাই, অন্তরে আমার আসে ভাবো, ওই ফোড়ার মুখের ভাত আমি ঠোকর দিয়ে খাবো, মোরগ করিয়ে খাবো। কি বলবো সবার সাক্ষাতে, ঠোকর দেওয়ার সাথে সাথে ফোড়ার উপরের চামড়া তো আর নাই। আমি বলি সবার তটে, ওই মোরগের ঠোঁট ঢুকে গেছে ফোড়া ফেটে। বুড়ি বাসে না আনন্দের তটে, বলি হারি যাই, বলি হারি যাই দাদু ভাই। অন্তরে করি ধারণা, আর MBBS ডাক্তারের টাকা দেওয়া লাগবে, মোরগ ডাক্তার করে গেছে তাই। ওই মোরগ চারে ধরিয়ে বুড়ি পাড়া ভরিয়ে ঘোরে, ডাক দিয়ে সবাইকে করে মানা, আজকের থেকে তোমরা আর MBBS ডাক্তারের কাছে যেও না, আমাদের বাড়ি মোরগ ডাক্তার আছে, ওই রকম ফোড়া টোড়া হয়ে গেলে তোমরা সকলে যাবা সেই মোরগ ডাক্তারের কাছে। একজন একটু ভগন্দর হয়েছে, ও মনে মনে চিন্তা করে এইবার যাবো বুড়ির ধারে, ওদের বাড়ি মোরগ ডাক্তার যদি আমারে অপারেশন করে। ওই ভগন্দর নিয়ে যখন বুড়ির কাছে যায়, ডাক দিয়ে বলে, তাই বুড়ি মা আমার এইটারে গালানো চাই। বুড়ি বলে, ওই মোরগের ঠোঁট ওই জায়গা যাওয়ার কায়দা নাই। অন্তরে করুন ধারণা, কোনো কারণে কোনো কার্য ঘটে বসলে ওটা সবার জন্য প্রযোজ্য না। ওই একটা ভাত পড়েছিল, একটা ঠোকর দিল, হয়তো ফোড়া ফেটে গেল। কিন্তু সব কথা যদি সবার সঙ্গে তুমি বলো এটা ঠিক হয় না। এই জন্য আরো যেসব তত্ত্ব কথা আমি দেব বক্তৃতা, বিজ্ঞ শ্রোতা শ্রবণ করবেন, তাই এক এক করে ধরে ধরে আলোচনা করব সভা পরে, একটাও আমার বাকি রাখার ইচ্ছা নাই। আবার বললে দত্তের ঘরে কেন ভক্ত সন্তান জন্ম ধরে, আরে সন্তান ভালো মন্দ নির্ভর করে তার মায়ের উপরে। সতী নারীর গর্ভাবাসে উন্নত সব আত্মা আসে, বিশদ আলোচনা শেষে করব সভা পরে। মহাপ্রভুর ত্রুটি ধরে কটুবাক্য বললে তারে, কেন শচী মাতা কান্দে ঘরে মরে হাহুত আসে, মায়ের প্রাণে কষ্ট দিয়া কেন গেল সন্ন্যাস নিয়া, কাঁদে ঘরে বিষ্ণুপ্রিয়া সেই বা কোন দোষে। জগতের কল্যাণ করিতে ধরা ধামের পা ফরিতে আসেন যারে মোহিতে, বিরল সেই ব্যক্তিত্ব লক্ষ্যমাতার নয়ন বাড়ি মুছে দিতে গৌর হরি, সন্ন্যাসীর পোশাক পরি হলেন কৃষ্ণের ভৃত্য বিষ্ণুপ্রিয়া নববধূ, রূপ যেন তার পূর্ণ বিধু, কত মুনি ঋষি মধুর জাদু দর্শন করে ভোলে না তাকাইয়ে যে তারি দিকে, মহাপ্রভু এক নিরিকে হরি হরি বলে মুখে গেল জীব উদ্ধারে চলিয়ে। এসব বিচার করিয়ে বলো কথা, প্রকাশিতে ভক্তিলতা স্বয়ং কৃষ্ণ জগত পিতা এলেন শচীর ঘরে, স্বয়ং লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া কাদার জন্যেই কথা দিয়া মধুর লীলা প্রকাশিয়া আবার গোলকে যাই ফিরে। গঙ্গা দেবীর যে কাহিনী প্রশ্নের মধ্যে আনলে টানি, পতি ছেড়ে কলঙ্কিনী হলো কিসের তরে, সেসব কথা বলবো খুলে, সুর ছন্দের দোলায় দুলে ঢোল কাশিয়ার বাঁশির তালে সভ্য সভা পরে। আমায় মানব কুলে মানব কুলে
এ জনম বিফল গেল। ভাই বন্ধু পুত্র পরিজন যাদের আমি ভাবি সর্ব তারা ভাবে না ভাই বন্ধু আর পুত্র পরিজন যাদের আমি ভাবি সর্ব তারা ভাবে না যারে ভাবিলে হয় পরম শান্তি তারে ভজিলে ভরে নয়নের জলে আমি যে গানটি পরিবেশন করছি এই গানটি আমার দাদুগুরু প্রেমিক কবি ভক্ত কবি সাধক কবি পাগল বিজয় সরকারের গান। একটি প্রশ্ন হয়েছে আপনারা শুনেছেন, প্রহ্লাদ স্বধর্ম ত্যাগ করে অর্থাৎ দৈত্যের ধর্ম ভগবানের বিরোধিতা করা আসুরিক প্রবৃত্তি হওয়া উচিত ছিল, সে কেন স্বধর্ম ত্যাগ করে হরিভক্ত? বাবা একটা কথা শুন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, এই কথাটি বলেছিলেন আরবিয়ান কান্ট্রি থেকে ১৯ জন মুসলমান এসেছিলেন ভারতবর্ষে, ওরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিত। সাংবাদিকরা গিয়ে তাদের বললেন, এ আপনারা কি করছেন, ইসলাম ধর্ম ত্যাগ করে আপনারা সনাতন হিন্দু ধর্মের বৈষ্ণবীয় মতে দীক্ষা নিচ্ছেন? জানেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছে? কি ভগবান বলেছেন? স্বধর্মের ধনংশ্রেয় পরধর্ম ভয়। ওর মধ্যে থেকে একজন মুসলমান বললেন, আপনি কি একটা শ্লোক পড়েছেন না গীতা সব পড়েছেন? বলে কেন? বলে সর্বশেষ ভগবান কি বলেছে দেখেছেন? কি? ওই ভগবানই বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা।
হরি ভজন কৃষ্ণ ভজন করতে গেলে সব ধর্ম ত্যাগ করলেও তাতে তার কোনো দোষ হয় না। জগতে দুটো জিনিস আছে বাবা, শোনো ভালো করে শোনো, একটা হচ্ছে কর্তব্য আর একটা অবশ্য কর্তব্য। যিনি কর্তব্য পরায়ণ হন তিনি ভালো মানুষ হিসেবে জগতে পরিগণিত হন, বাহ, ওনার মতো নেতা হয় না, ওনার মতো একটা ভালো মানুষ হয় না। যদি কর্তব্য পালন করে ওনার মতো ছেলে হয় না, কেন? মা বাবার সেবা করে। ওনার মতো স্ত্রী হয় না, শ্বশুর শাশুড়ি স্বামী সেবা করে, এটা কর্তব্য। কিন্তু অবশ্য কর্তব্য কি? আমি কোথা হতে এসেছিলাম, দুদিনের খেলা ঘরে, আমি আবার কোথায় চলে যাব, আমি কেন বানবে, জন্ম লোভিয়া ছিলাম। আমি তো একটা মশা হতে পারতাম, আমি একটা মাছি হতে পারতাম, আমি শৃগাল হতে পারতাম, আমি বরাহ হতে পারতাম, কত নিম্নমানের জীব আমি হতে পারতাম, মানুষ হয়ে এলাম কেন? কে আমাকে মানুষ রূপ দিয়েছে? অবশ্য কর্তব্য প্রতিটি মানুষের হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা। এই ভজন করতে যদি সে সব ত্যাগ করে তাহলে তার কোনো অপরাধ নাই। কিন্তু সাবধান, হরিভজন কৃষ্ণ ভজনের নামে মা বাবাকে ত্যাগ করে আত্মীয় স্বজনদের প্রাণে ব্যথা দিয়ে তুমি চলে গেলে বৃন্দাবনে কিংবা কোনো মঠ মন্দিরে, সেখানে গিয়ে তুমি আবার সম্পদে আসক্ত হলে, নারীতে আসক্ত হলে, তাহলে তোমার মতো দুষ্ট জগতে আর কি, তুমি কিন্তু ক্ষমা পাবে না। খুব সাবধান। তুমি বলছো আমি বৃন্দাবনবাসী হয়ে গেছি, কিন্তু আমি গিয়ে দেখলাম নিজের স্ত্রীকে ত্যাগ করে গিয়ে ওই পাড়ার আর একজনকে নিয়ে সেখানে ঘর ভাড়া করে করতাল বাজাচ্ছ, টাকা জমাচ্ছ। তুমি বলছো আমি বৃন্দাবনে থাকি, আমি গিয়ে দেখলাম যে গোবিন্দ মন্দিরের সামনে নাইন দিয়ে সব ভিক্ষা করছো আর টাকা উপার্জন করছো। হতে পারে না, যদি তোমাকে যেতেই হয় সব ফেলে মা বাবাকে ব্যথা দিয়ে, তবে একটা কথা মনে রাখবে, হ্যাঁ সনাতন জীবন পরশ মণিতে ওতে স্পর্শ করেনি, তোমাকে তেমন হতে হবে। খুব সাবধান, খুব সাবধান। এই জায়গায় দাঁড়িয়ে পাগল বিজয় সরকার গান লিখলেন, আমায় মানব কুলে কেন বা পাঠালে, জনম গেল বিফলে। এই জায়গায় দাঁড়িয়ে প্রহ্লাদ স্বধর্মকে বিসর্জন দিয়ে হরিভক্ত হলো, প্রহ্লাদ ভেবেছিল আমি মানব জন্ম পেয়ে যাব, জন্ম বিফলে না যায়। এই ভাই বন্ধু পুত্র পরিজন যাদের আমি ভাবি সর্ব, তারা ভাবে না, যারে ভাবিলে হয় পরম শান্তি, আরে
ভক্ত জল শুনি সর্বতীর্থের ফল সে জল করিলে না সম্ভব ওই সাধু গুরু চরণ ধৌত জল ও শুনি সর্বতীর্থের ফল তাহা করিলে আমায় এই করিও করে দিন বন্ধু জবাব দেব গো সভ্য সভা স্থান যেভাবে তে প্রশ্নপত্র আমায় করে গেছে দত্তের ঘরে প্রহ্লাদের মতো ভক্ত জন্ম গো নীল কিসের তরে আর মহাত্মা গান্ধীর ছেলে কেন ওই ড্রেনে পড়ে মরে সন্তান দূরত্বা হল গো বলেছে ভালো কথা এইভাবে কেন জন্ম হয় মানুষের যথা বাবা চমৎকার প্রশ্ন যদি একটা বীজ অতি শক্তিশালীও হয় ওই বীজ যদি পাহাড়ের উপরে পাথরের উপরে ফেলে দেয় পাথরের উপর বীজ ফেলিলে কি সেই বীজ গজাবে ভালো ফসল পেতে হলে উর্বরা শক্তি যখন পাবে ভালো জমিতে একটু কমা বীজ যদি বনে ভবে কেউ ভালো ফসল পাবে তাতে অজানা নয় কেউ জমির উর্বরা শক্তির উপরে নির্ভর করে ফসল কেমন সন্তান ভালো মন্দ নির্ভর করে মায়ের উপর একটা নারীর উপরে নির্ভর করে আগামী প্রজন্ম ভালো হবে কি মন্দ
90% নির্ভর করে নারীর উপর। আমি এ কথা বলতে চাই না, এমন এমন মহাপুরুষ আছে তাদের ঘরে কুসন্তান জন্মগ্রহণ করছে, তবে আমি কাউকে অসম্মান করে কথা বলছি, কিন্তু প্রজনন বিজ্ঞানের দিকে তাকালে আমরা যেটা সত্যি সত্যি বুঝতে পারি, সেখানে হয়তো বা ওই সন্তানটি যেদিন জন্মগ্রহণ করেছিল, নারী যেভাবে স্বামীর নিকট থেকে তাকে গ্রহণ করেছিল, সেদিন স্বামীর প্রতি তার তেমন শ্রদ্ধা ছিল না। এই জন্যে আমার এই ভারতেরই মহামানব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি বলেছেন, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমন। যেভাবে তো স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমন তর সন্তান পাবে তেমনই সন্দীপিত। একটা দীঘির মধ্যে বিভিন্ন রকমের মৎস্য যখন রয়, বর্ষি যখন ফেলে দেয়, মাছ ধরবার আশা। যদি কেউ ছোট্ট একটা বর্ষি ফেলে, ছোট্ট আধার দিয়ে, ওইটা কি আর বড় মাছে গেলে? ছোট্ট ছোট মাছে এসে ছোট্ট আধার খাবে। আর যদি কেউ বড় বর্ষিতে বড় আধার দেয়, 5 কেজি 10 কেজি মাছ এসে বেঁধে যায়। হ্যাঁ, কায়দা কত! নারীর প্রেম ভক্তি শ্রদ্ধার আধার গো, যত বড় হবে পুরুষ দিঘি হতে ততই শক্তিশালী সন্তান পাব। যদি শ্রদ্ধা ভক্তি ছোট হয়ে যায়, মনে কর ভাবনা, মহাপুরুষের ঘরেও ভালো সন্তান তো হবে। সন্তান দুই রকমের হয়, একটা ঊর্ধ্ববীজে একটা নিম্নবীজে। এই জাগতিক জগতে যে সন্তানগুলো হয়, এগুলো নিম্নবীজের সন্তান, আর গুরু শিষ্য যে রমণ করে সন্তান জন্মে, ওটা ঊর্ধ্ববীজের সন্তান। যদি সেই ভক্তির দ্বারায় সেই সন্তান জন্মগ্রহণ করে, দেখা যাচ্ছে যে গুরুর ঘরের সন্তান অমানুষ, কিন্তু একটা শিষ্য মহামানব হয়ে যায়। পাগল বিজয় সরকারের একটা ছেলেও কবিগান শিখতে পারেনি, কিন্তু শিখেছে কি? কিন্তু তার ঊর্ধ্ববীজের সন্তান ছিলেন প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়, যিনি অসীম সরকারের গুরুদেব। জগৎ মাতিয়ে গেল কই? ওরা তো কবি গান গাইতে পারলো না। এই ঊর্ধ্ববীজ আর নিম্নবীজ এটা বুঝতে হবে, তাই কোন বীজে কোন সন্তান অনেকেরই জানা। আমরা প্রজনন বিজ্ঞান মানি, দেখবেন পরাগ সংযোগ ঘটায়। পরাগ সংযোগে কি হয়? ভালো কাকরোল পেতে গেলে, ভালো পটল পেতে গেলে, তাজা মোটা পুরুষ ফুলটা নিয়ে পরাগ সংযোগ ঘটাতে হয়। আর ওই পুরুষ ফুলটা যদি একটু কমা হয়ে যায়, তাহলে পাশামরা পটল জন্মে, ভালো পটল হয় না। হ্যাঁ, কায়দা আছে। আমরা পটলের বেলায় বিদ্যান মানি, মানুষের বেলায় নাই। এই জায়গায় তো বেকায়দায় পড়ে গেলাম ভাই। দেখেছেন, এই জন্য পুরুষটিকে শ্রদ্ধা করবে, যে নারী যে শ্রদ্ধা করবে, পুরুষটিও তেমন হতে হবে। শ্রদ্ধা পাবার মতো তার দক্ষতা অর্জন করতে হবে। প্রহ্লাদ কেন ভালো সন্তান হয়েছিল? তার মা কয়াধু, সে ছিল কৃষ্ণ ভক্তি পরায়ণা, হরি ভক্তি পরায়ণা। একদিন স্বামীকে ডেকে বলল, ডেকে বলল, স্বামী আমার কথা লও, আমার সঙ্গে একটা নিশি হরি গুণ গাও, আমরা দুইজন ভজনের মধ্যে দিয়ে গো, ভজন হই ভক্ত সন্তান করবে জন্মগ্রহণ।
এই কথাটাই প্রহ্লাদ বলেছিল। প্রহ্লাদ 5 বছর বয়সে যখন হরিনাম করেছিল, তার বাবা জিজ্ঞেস করেছিল, এই তুমি 5 বছরের ছেলে, হরি বলে কেন ভাসিস চোখের জলে? প্রহ্লাদ বলেছিল, বাবা এর জবাব আমি চাই, আমাকে আনবার সময় তোমরা দুজন কি হরিনাম করেছিলে কিনা আমাকে বলো, তাই যদি হরি স্মরণ করে আমাকে এনে থাকো তাহলে আমি হরি বলবো না কেন? কয়াদু বলেছিল, জীবনে তোমার কাছে তো আমি কিছু চাইনি, হ্যাঁ মাত্র একটা রাত আমার সঙ্গে হরিনাম করো, আর কিছু চাই। কয়াদুর শ্রদ্ধায়, কয়াদুর ভালোবাসায়, কয়াদুর পবিত্র প্রেমে হিরণ্যকশিপু দত্ত হলেও বিগলিত হয়ে গেল। নারী এমন শক্তি, নারীর দেহের সর্বস্থানেই প্রেম বিরাজ করে, তার প্রতিটি অঙ্গুলিতে প্রেম, নাসিকায় প্রেম, নয়নে প্রেম, হ্যাঁ কোথায় প্রেম নাই? যদি পবিত্রভাবে সত্যি কোনো পুরুষকে শ্রদ্ধা ভরে আকর্ষণ করে সে থাকতে পারে না, পারবে না। হিরণ্যকশিপু ভুলেই গেল সে দত্ত। অতি গোপনে দুহুজনে, হ্যাঁ বেটারা আসর ঘরে যায় হরিনামের মধ্যে দিয়ে তাহারা মিলন হয়, তাই হরি ভক্ত সন্তান ঘরে গো হরে জন্ম নিয়েছিল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে একবার হরি হরি দেখেছো। আর হিরণ্যকশিপু তো মূলত হরির অরি না, সে তো অন্তরঙ্গ ভক্ত, তারা তো জয় বিজয় ছিল দ্বারের দ্বারি, এ তো আমি আগেই বলেছি। এই প্রসঙ্গে আমি বলতে চাই না যে গান্ধীজির স্ত্রী হয়তো অশ্রদ্ধা ভরে সন্তানটিকে এনেছিলেন, আমি বলতে চাই না। এই প্রহ্লাদ তাকে হরিনাম ছাড়াবার জন্য কম চেষ্টা করা হয়নি, গুরুগৃহে যখন গিয়েছিল প্রহ্লাদ সেখানে গিয়েও হরিনাম করত। প্রহ্লাদের বাবা জিজ্ঞেস করলে, প্রহ্লাদ তুই হরিনাম ছাড়বি না? বলে, না বাবা, গুরু যখন নয়ের ঘরে নামতা পড়ায় আমি দেখি হরি ছাড়া কিছুই নয়, নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোর সংখ্যা হয় ওই জোর সংখ্যা যোগ করলে আবার হয় নয়, কেমন? বলে, নয় একে নয় হরি ছাড়া নয়, নয় একে নয় হরি ছাড়া নয়, নয় দুগুণ 18, একের পিঠে 8, 18, 8 আর একে নয় হরি ছাড়া নয়, 3 নং 27, 2 এ 7 এ 27, 2 আর 7 ও 9 আমার হরি ছাড়া নয়, 4 নং 36, 3 এ 6, 36, 3 আর 6 ও 9 আমার হরি ছাড়া নয়, 5 নং 45, 4 এ 5 45, 4 এর 5 এ 9 আমার হরি ছাড়া নয়, 6 নং 54, 5 এ 4 এ 54, 5 আর 4 এ 9 আমার হরি ছাড়া নয়, 7 নং 63, 6 এ 3 63, 6 আর 3 এ 9 আমার হরি ছাড়া নয়, 8 নং 72, 7 এ 2 72, 7 আর 2 এ 9 আমার হরি ছাড়া নয়, 9 নং 81, হরি বড় ভালোবাসি, 8 আর 9 আমার হরি ছাড়া নয়, 9 এ 10 এ 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, আমার হরি ছাড়া আর কিছুই নয়। সব হরিময়, তাহলে সন্তান কেন ভালো মন্দ হয়? আমি একটু বললাম, সময় তো খুব বেশি নাই। তুমি বললে মা বাবার সেবা করা যদি এতই ভালো, মহাপ্রভু কেন মা আর স্ত্রীকে কাঁদাল? মহাপ্রভুর বিশেষ কারণ ছিল, উনি এসেছিলেন রাধা প্রেম দেবার জন্য। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত ভাব জগতে প্রকাশ, ভগবানকে শুধু ভালোবাসায় পাওয়া যায়, তন্ত্র মন্ত্র দিয়ে নয়, সেই প্রেম জগৎ শিখাবার করে মহাপ্রভু আসে। এই জন্য চোখের জলে দিবা নিশি ভাসে, লক্ষ্যটা আমার দিকে করবেন। প্রমাণ কোথায়? মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করবার জন্য মহাপ্রভু চলে গেলেন, আগে তার শিষ্য তপন মিশ্রকে কাশীতে পাঠালেন,
পরবর্তীতে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশী গিয়ে তপন মিশ্রের কুটিরেই কিন্তু তিনি ছিলেন। কিন্তু অন্যান্য সন্ন্যাসীরা দেখলো আমরা তো ব্রহ্মবাদী, আর এই লোকটা সন্ন্যাসী হয়ে এই যে কৃষ্ণ বলে উঠছে কাঁদি। 60,000 শিষ্যের গুরুদেব ছিলেন কে? প্রকাশানন্দ সরস্বতী। 60,000 শিষ্য তার, বুঝে দেখেন সে কিন্তু ধারে না কারো ধাপ। এইবার মহাপ্রভুকে ডেকে আনা হলো, বিরাট একটা মঞ্চ করা হলো, যে ওই লোকটাকে ডেকে আনো সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করে। সন্ন্যাসীরা তো কৃষ্ণ নাম করবে না, আর কে রে ধুলাই গড়া করে দিচ্ছে। বিরাট মঞ্চ করে প্রকাশানন্দ সরস্বতী সেখানে বসেছে, 60,000 শিষ্যরা বসেছে, পা ধুয়ে ধুয়ে সবাই আসন নিয়ে বসেছে, আর প্রকাশানন্দ সরস্বতীর পাশে মহাপ্রভুর আসন রেখেছে। মহাপ্রভু কি করলেন? যেখানে সবাই চরণ ধুয়ে ধুয়ে তাদের বাড়ি পরিত্যাগ করেছিল সেখানে কাদা হয়ে গেছে, সবাই ওখানে পা ধুয়ে গিয়ে বসেছে, কাদা হয়ে গেছে। উনি ওই উচ্চ আসন আসনে গিয়ে না বসে ওই কাদার মধ্যে গিয়ে বসে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে লাগে। এটি 60,000 শিষ্য, তাদের গুরুদেব প্রকাশানন্দ। প্রকাশানন্দ তাকিয়ে দেখতে পারে একে, চেয়ে দেখে ব্রহ্মজ্যোতি মহাপ্রভুর অঙ্গে। প্রকাশানন্দ নেমে এলো অমনি সঙ্গে সঙ্গে, বলে তোরা কে কোথায় আসিস ছুটে আয়, এ কোনো মতে মানুষ নয়। সবাই গিয়ে পড়লো তখন মহাপ্রভুর পায়, হরিনামের ধ্বনি উঠিল কাশীতে, প্রেমের বাজার মিলে গেল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সেই প্রকাশানন্দের নাম হলো প্রবোধানন্দ। রাধা রস সুধা নিধি যিনি লিখেছেন, যিনি কৃষ্ণ লীলাকে দর্শন করেছেন, পড়ে দেখো রাধা রস সুধা নিধি, না দেখলে কেউ ওই রকম লীলা লিখতে পারে, এমন মধুর করে লিখেছেন গো। যে ব্রহ্মবাদী ছিল মায়াবাদী সন্ন্যাসীদের প্রেম ভক্তি দিল, তাই সকল ফেলে হরি বলে সন্ন্যাসী হয়ে যায়। তুমি তার কথা বললে কেন দাঁড়ায় এসব, মহাপ্রভু যা করেছে তুমি তাই নাকি? কানের মধ্যে জল গেলে জল দিলে বের হয়, এখন চোখের মধ্যে কাদা গেলে যদি ওই সূত্র দিয়ে কাদা খানিক আবার চোখের মধ্যে দেয় ফেলে, তাতে কি কাদা বের হয়? চোখ নষ্ট। এক সূত্র সব জায়গায় মিলাই না, তাই উদয় বাবু বলিছেন আমাদের সময় তো আর নাই, এই পালারও মিলন হবে না আজ অন্তরে আসে ভাবো, আবার পঞ্চম পর্বকে মিলন করে দেব। মিলন করতে গেলে ও কিছু সময়ে ছিল প্রয়োজন, কিন্তু ভাবের ঘরে বক্তব্য আমি দেখেছি এখন, আরো কত কথা বাকি রহিল মনে আছে ভাবো, গঙ্গা দেবীর কথা পরের কাছেতে আমি বলে দেব। তবে দেবকার্য সাধিতে এ মহিকে গঙ্গা এসেছিল, অষ্ট বসু অভিশপ্ত হইয়া আসিল, প্রভাস বসু ভীষ্ম হয়ে ভরায় থেকে যায়, কারণ গরু গরু চুরির গড়ি ভরেছিল সেই সময়, তাই সপ্ত বসু উদ্ধার হয়ে গেল গঙ্গায় এসেছিল। তাই গঙ্গার সাথে তোমার ঘরের বউয়ের তুলনা তো নাই, তবে আর বেশি বলে কাজ নাই, সবার তলে অল্পে অল্পে এবার সেরে যাই, মনে আমার আছে ভাবো এরপরে আরো গাবো আপনারা শুনিবেন সবাই। আর কেন বেশি কথা বলিবারে যাব, এই পালার মতোই আমি শেষ করিয়ে দেব, এরপরে এই পালা আর একখানা করে তুলে ধরবো আমি সভ্য সভা ধারে, বারে বারে উদয়বাবুর কাছে ইঙ্গিত পাই
ওই যে আঙুল দেখাইছে সময় আর নাই, এক মিনিট মাত্র নাকি সময় আর নয়, কেন আর থাকবো আমি একাব্য সভায়। এদিকে আছে যারা ভক্ত সুজন, মন্দ না করে যাই সবার চরণ, ভক্তগণ যদি আমায় আশীর্বাদ করে অসত্য ভাব আমার চলে যাবে দূরে। এদিকে আছে যারা মাকে দেরে জাতি, এবার সকলের চরণে করিলাম প্রণতি, পিতা মাতার চরণে প্রণাম জানাই, এবার যত্নী জগতে নাই। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো প্রেমানন্দে ভক্ত হরি বল, হরি বল, হরি বল, জয় ভবা, জয় ভবা, জয় ভবা, হরি বল।